ভিউয়ার্স, আপনারা কিন্তু অনেকেই জানেন আমাদের খামারে কিন্তু একটা ঘোড়া আছে। তো আমরা খামারে কাজ করতেছিলাম, পাখিগুলো দেখতেছিলাম, তো যাই হোক এর মধ্যে খবর আসলো যে এটা নাকি দড়ি খুলে একা একাই ঘুরতেছে। তো একটা বিষয় সেটা হচ্ছে এ কিন্তু অনেক চালাক, এ কিন্তু যদি ছাড়া পায় তাহলে সহজে ধরা দিতে চায় না। তো তালা ভাইয়ের কাছে অনেকটাই হচ্ছে একটু ও কন্ট্রোলে থাকে, যেহেতু তালা ভাই একটু বেশি সময় দেয়। তো তারপরও কিন্তু তালা ভাইয়ের কাছে আসতেছে না, এবং এর পিছন দিক থেকে যাওয়াটা একদমই সেফ না, এ কিন্তু লাথি দিতে পারে। তো তালা ভাইয়ের হাতে একটা ঘোড়ার পছন্দের খাবার আছে, তালা ভাই চেষ্টা করতেছে যে ওইটা দেখায় কোনোভাবে ওকে কাছে আনা যায় কি না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খুব সহজে যে কাছে চলে আসবে এটা চিন্তা করি নাই, যাই হোক তালা ভাই কিন্তু ধরতে পারছে। তো আজকে যদি এ দৌড়াদৌড়ি শুরু করতো তাহলে অনেক বেশি প্রবলেম হয়ে যেত। তো যাই হোক, দেখতে পাচ্ছেন একদম দড়িটা কিন্তু গড়া থেকে খুলে ফেলছে। কি কয় এক ইয়া দুটো করে ঘাসে একবার মুখের মধ্যে ঢুকাই। উপরের দাঁত বন্ধ কানারা ধরে দিই, তার গাল দাঁড়া যত উনি পেঁয়াজ দানি আটা দিছিলেন।